সুন্দর, এরকমই আমারটা, এরকমই হোয়াইট। এই যে একটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রিয়া ব্লগ। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো এখন বাজে 8টা আর আমি রেডি হয়ে গেছি, যাব। আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস আছে, তো আজকে রবিবার, রবিবারের দিনই আমাদের খেলাটা পড়েছে। রেডি হয়ে গেছি আর ছাড়তে যাবে ওই তোমাদের দাদা ভাই, ছাড়তে যাবে। এত সকাল সকাল ওকে ঘুম থেকে তুলেছি, ও আমাকে বলছে সত্যি তুমি একটা ভালো ড্রাইভার পেয়েছো, যখন যেখানে ইচ্ছে আমাকে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি আমি এত সকাল সকাল ডাকতাম না, স্কুটি নিতাম, কিন্তু এত কুয়াশা না, আর আমার শরীরটাও আজকে খুব একটা ভালো নেই, ভীষণ শরীরটা কীরকম হচ্ছে আমার ভালো লাগছে না খুব একটা। ওই জন্য বললাম তুমি চলো ছেড়ে দিয়ে আসবে, আসার সময় আমি একা চলে আসবো অটোতে করে। বাট এই সকাল সকাল কুয়াশায় আমি স্কুটি নিয়ে যেতে পারবো না, টোটো অটো করে যেতে যেতে আমার ওখানে লেট হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চাইছিলাম, মানে আজকে আমার স্কুলের আমরা 6 জন ম্যাডাম সবাই আজকে আমরা রেড পরেই যাব, আমরা প্ল্যানিং করেছি। তো আমি ওই পরে নিয়েছি ওই গিনি শাড়িটাই পরেছি, পৌলমী দি, অর্পিতা দি ওই এই গিনি শাড়িটাই পরবে বলেছে। তো দেখা যাক কী হয়। এই ঠান্ডায় ভোর ভোর ওঠা ভীষণ কষ্ট, মানে এত সকাল সকাল উঠি না, আজকে অনেকক্ষণ থেকে উঠেছি। আর তো চলো এখন যাই, নিচে তোমাদের দাদা ভাই ওয়েট করছে। তো নিচে দাঁড়িয়েছি, ও গেছে গাড়ি বের করতে। যতটা কুয়াশা ভেবেছিলাম আজকে ততটা নয়। যা হোক এতক্ষণে এলো, তখন থেকে এদিক ওদিক এদিক ওদিক ঘুরছি। সকাল সকাল আমি আর তোমাদের দাদা ভাই গাড়িতে করে যাচ্ছি, আর দুজনে অনেক গল্প করছিলাম, বেশ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডাতে দুজন যাচ্ছি, ওকে তো বলছি চলো না একবার আমরা লং ড্রাইভে কোথাও যাই, মানে ইচ্ছে আছে বাট হয়ে ওঠে না। দেখো আমাদের তো সবারই ফ্যামিলি আছে, যদি রাত্রে বলি কোথাও যাব না তাহলে একদম বকা দেবে আমার মা, আর এপাশে আমার মা বাবা, ওদিকে এপাশে ওর মা বাবা, আমাদেরকে ভালোই বকা দেবে, কারণ কোনো ফ্যামিলিতেই মানবে না সাধারণত আমাদের মতো ফ্যামিলিদের। মানে আমার মা বিশেষ করে খুব ভয় পায়, রাত্রে যদি কোথাও গাড়ি নিয়ে বেরোবো বলি মানে ভীষণই ভয় পায়, তার উপরে শীতকাল কুয়াশা। যাই হোক এই ইচ্ছেটা আমাদের থেকেই গেল, জানি না কবে সম্পূর্ণ হবে। তো এখন চলে এসেছি সকাল সকাল আমাদের মাঠে, মানে যেখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সব স্কুলের বাচ্চারা হাজির, আমি পৌলমিদি অর্পিত অর্পিতাদি হাজির, আর বাকি দিদিমণিরাও আসছেন পরপর পেছনে পেছনে। অ্যাকচুয়ালি অর্পিতাদি পৌলমিদি পৌঁছে গেছে, তার পরে পরে আমি এলাম। এই যে আমাদের হেড স্যারও এসছেন, তো সব বাচ্চাগুলোকে নিয়ে প্রথমে বসলাম, আর আমার সঙ্গে অ্যানিও আছে। অ্যানিও আমাদের কাঁথি সার্কেলের স্কুলে পড়ে, তো ওখানে অ্যানিও পার্টিসিপেট করছে, আর এখন টিচার্সদের খেলা হচ্ছে। তো মানে এখানে আমি সেকেন্ড হয়েছি, এর গত বছর আমি ফার্স্ট হয়েছিলাম, এবছর সেকেন্ড হয়েছি, আবার একবার আমাদের খেলা আছে। দেখা যাক ওটাতে কী হয়, ওটা সব ব্লকের সবাই এসে হাজির হবে। তো আমার স্কুলের বাচ্চারা অনেকেই প্লেস করতে পেরেছে, ওরা গিফট নিচ্ছিল, অ্যানিও যোগাতে কাঁথির মধ্যে সেকেন্ড হয়েছে কাঁথির স্কুলের মধ্যে। ও অ্যাকচুয়ালি ভীষণ ভালো যোগা করে, ভীষণ, তো এক নাম্বারের জন্য সেকেন্ড হয়েছে। মানে এমনই অবস্থা বাবু, মানে কি ভয়, শীতে না ওইখানে এত ঠান্ডা এত শীত, বাবু কাঁপছিল। তো সেই যাই হোক, এখন আমি সেকেন্ড হয়েছি, আমার পুরস্কারটা নিলাম। মোটামুটি আমার 2 বোন 2টো পুরস্কার পেয়েছি, তো ভগবানের আশীর্বাদে আমার ফ্যামিলির মানুষরা, মানে আমার ভাই বোনেরা, কেন আমার মা মাসিদের কথাও বলছি, যেখানে যেতে একটু হলেও নিজেদের একটা প্লেস তৈরি করতে পারতো, তো ওই আশীর্বাদ বলো যাই বলো পেয়েছি। তবে আমার লাইফে একটা হ্যাট্রিক আছে, যেটা আমি স্কুল লাইফ থেকে দৌড়টোর তো আমি পারি না বাদাও, এই চামচ গুলি চামচ খেলাটায় আমি স্কুলে প্রতি বছর ফার্স্ট বা সেকেন্ড হতাম, একদম পারমানেন্ট ছিল এটা। তারপরে এখানে যতবার খেলেছি, এইমাত্র আমাদের স্পোর্টস শেষ হলো, আমার 2 বোন মোটামুটি আজকে যাবে, না আজকে আর যাব না, কালকে যাব। ম্যাডাম থার্ড হয়েছে, হ্যাঁ। এই যে বাবুরা খেলা কমপ্লিট করে যাচ্ছে, সব মুখগুলো শুকিয়ে গেছে কেন রে তোদের, একটু হাস। ওরা যাচ্ছে, আমাদের স্যার নিয়ে যাচ্ছে আর আমরা এই যাব। এই বাড়িতে এলাম, ও সেই সকালবেলা বেরিয়েছি, আর কি আর বলবো, যাই হোক আমার 2 বোন সেকেন্ড হয়েছে। তো আমার 2 বোন এবার, মানে প্রতি বছর হয় সেকেন্ড না হলে ফার্স্ট, বেশি ফার্স্টেরগুলোই পেয়েছি, তো এবছর সেকেন্ড। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকমভাবে খেললাম। তো 2 বোনই সেকেন্ড পুরস্কার পেয়েছি,
তো বেরোনোর সময় আমার শাশুড়ি মা বলেছিল যে বাড়িতে প্রাইজ নিয়ে ঢুকবে, প্রাইজ নিয়েই ঢুকছি। এই যে ও খুব সুন্দর, খুব সুন্দর যোগা করেছে, এক নাম্বারের জন্য সেকেন্ড হয়েছে, ওটা বড় কথা নয়, মানে ভালো করেছো এটাই। আবার এর পরের বারে দুই বোন আবার খেলবো। তো শান্তিনিকেতন থেকে অ্যানির জন্য অটোমেটিক ছাতা, মানে যেটা ধরতে হবে না কষ্ট করে, ও তার বড় মামা এনেছে, দেখতে ভীষণই সুন্দর। আচ্ছা এটা ভিজে যাবে না, বৃষ্টিতে হবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি শান্তিনিকেতন থেকে মা সোনাই কী কী কেনাকাটা করছে। তার মধ্যে এই পাঞ্জাবিটা আমার এত পছন্দ হয়েছে, কি বলবো, মানে ভীষণই সুন্দর। শান্তিনিকেতন থেকে আনা জিনিসগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, আমার ব্লগগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও গিফট করার। আর আমি না গিয়েও আমার অনেক কিছু জিনিস হয়ে গেছে, একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে দেখাই এই জুয়েলারিটা, যেটা আমার পিসিমণি আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে। ভালোই লাগছে, অনেক শাড়ির সঙ্গেই যাবে এটা। আর অনেক কিছু সোনাই যেন নিজের জন্য একটা ভালো ব্যাগ দিয়ে নিয়েছে, সোনাই ভীষণই সুন্দর লাগছে। ও নিজের জন্য ভালো ব্যাগ এনেছে, এটা একটা নিয়েছে, এটা নিয়েছে, আর আমার জন্য একটা এনেছে যেটা আমার অলরেডি ইউজ করা হয়ে গেছে। এই যে আমি না গিয়েও আমার অনেক কিছু হয়ে গেছে। ভাবছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো শান্তিনিকেতন থেকে কি কি কিনেছে। আর সরাই বলো না দিদি তুমি এখানেই ভালো করে ভিডিও করো, আমি তোমার ভিডিও করে দেবো। আর দেখলাম যে আমার যেতেও একটু লেট আছে, বাবাকে ফোন করছিলাম আনতে আসবে একটু পরে, মানে শ্বশুরমশাই আনতে আসবে। তো ততক্ষণে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি আনা হয়েছে। আর ওখানে গেলে তো শেয়ার করতেও পারবো না, কারণ এখানে কিছু জিনিস ওখানে কিছু জিনিস, সোনাইয়ের মার ওরকম করেই আছে। আমি মাঝে মাঝে ভাবি আমি বলেই হয়তো এত, মানে এখনো অবধি টিকে আছি, সারাদিন দাঁড়িয়ে আছি খেলার কাছে, এখানে ওখানে ছুটছি, তারপরে আবার এসে শুরু করে দিয়েছি। তো আমার না এই জুয়েলারিটা বেশ ভালোই লেগেছে, এই বিটসের জুয়েলারিগুলো আমার খুব একটা পরা হয় না, কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই ব্যাগটা তো এনেছি বললাম, এই ব্যাগটা ভীষণ সুন্দর, এগুলো আজরাক প্রিন্টের, থ্যাংক ইউ। আর এর ভিতরে আমার খেলার প্রাইজ, হাতের ব্যাগ, এটা ভীষণ সুন্দর, ভালো লাগবে যে কোন ড্রেসের সঙ্গেই যাবে শাড়ির সঙ্গে। এক নম্বর, দুই নম্বর, এটা একটা পার্স, এটা তো শান্তিনিকেতনের এই কাজগুলো, এই পার্সগুলো তো ওখানকার সব থেকে ফেমাস, মানে এই পার্সগুলো দোকানে গিয়ে বলি শান্তিনিকেতনের পার্স আছে। এই যে এটা একটা ব্যাগ, এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এরকম ভাবে নিলে না খুব ভালো লাগবে। আমি তো বললাম যে তুমি মাঝে মাঝে আমার কাছ থেকে নিও। এই যে একটা ব্যাগ, এরপরে আসি মেন, যেটা সব থেকে সুন্দর হয়েছে যেগুলো ব্লাউজগুলো, মানে অসম্ভব সুন্দর হয়েছে ব্লাউজগুলো। আর সবগুলি বোর্ড নেক, এটা হোয়াইটের। আর অ্যাকচুয়ালি সোনাইকে ওখান থেকে বলেছিলাম যে সোনাই তোকে, মানে ওখানে গিয়ে ভালো ব্লাউজ ব্লাউজ দেখলে ভিডিও কল করবি, আমি ওখান থেকে কয়েকটা ব্লাউজ নেব। অ্যাকচুয়ালি আমাদের কাঁথির থেকে আশা করি ওখানে অনেকটা কম প্রাইসে হবে। তো সোনাইও ফোন করে বললো যে হ্যাঁ ওখানে অনেক কম প্রাইসে। তো আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছিল, সেখান থেকে আমার এই হোয়াইটটা বেশ ভালো লেগেছিলো। আর সবগুলোই বোর্ড নেক, বোর্ড নেকের মানে অনেকটাই কম প্রাইস, আর কোয়ালিটি ভীষণ ভালো। এটা একটা, এক নম্বর, সব আমার না, মানে দুষ্টু মামের আছে, আমার আছে, আমার স্কুলে পৌলমিদি ওর পিতাদি, মানে ওদেরকে তখন আমরা, আমি স্কুলে ছিলাম, ও আমাকে ছবিগুলো পাঠিয়েছিল, তো ওদেরকেও দেখালাম, বলছে হ্যাঁ তাহলে আমাদের জন্য অর্ডার দিয়ে দাও। এটা দুষ্টু মামের, এই যে একটা ব্লাউজ, এটা দুষ্টুমাম পছন্দ করেছিল ছবি দেখে। তো এগুলো অ্যাকচুয়ালি 200 টাকা করে নিয়েছে, এখানে একটু বেশি দাম হয়, তো 200 টাকা করে। আর কোয়ালিটি জাস্ট মানে ভীষণই সুন্দর, ভীষণ ভালো, যে 200 টাকা বা একটু কম দাম বলে যে কোয়ালিটি খারাপ ওরকম কোনো ব্যাপার না। এই যে আর জায়গাটার নাম বলো, সোনাঝুরি হাট, শান্তিনিকেতন সোনাঝুরি হাট, সবাই জানে তোমরা শান্তিনিকেতন গেছিলে আর ওখান থেকেই কিনবে। এই যে একটা, এটাও, এটা পিওর কটনের ব্লাউজ, আমি তো ছবি দেখে ওটাই ভাবছিলাম, দেখো এটার কাজও ভীষণ সুন্দর, পুরো হাতের কাজ করা আছে। এটাও বোর্ড নেক, আর একটা ব্ল্যাক, এটা সোনাই মার জন্য কিনে, মানে ওখানে গেছিল দুজন, মার জন্য কিনে মাকে গিফট করেছে। আমি যে গেছিলাম,
মা ছিল না, আমি দুজন গেছিল, মা অন্যদিকে যখন মানে তুমি অন্যদিকে যখন ছিলে তখন শোনাই এটা মার জন্য কিনেছে। দেখো এরপরে এগুলো বের করি, এগুলো অর্পিতা দিয়ে আনতে দিয়েছে, এটাও বেশ ভালো লাগছে রে। এগুলো অ্যাকচুয়ালি পড়লে ভীষণ সুন্দর লাগবে, মানে বোর্ডে স্টাইলিশ। এটা একটা বেশি নিচেটা ভালো লাগছে, মানে ওখানে আমার এটা এটা ভালো লাগছে, প্রত্যেকটাই ভালো আজরাকের, এটা আজরাকের প্রিন্টের উপর আজরাকের, প্রত্যেকটাই ভালো লাগছে। এটা এটা একটা, এই ব্ল্যাকটা ভীষণ সুন্দর, এরকমই আমারটা এরকমই হোয়াইট। এটা পৌলমিদির, দুষ্টুমেরো পৌলমিদির দুটোই ব্ল্যাক নিয়েছে। এই যে এটা আমি ভিডিও করতে করতে আমার নিচে গাড়ি চলে এসছে, মানে শ্বশুরমশাই চলে এসছেন তো তাড়াতাড়ি করে চলে যাবো। এটা আমার, এগুলো সবই ভালো। এটা ঘোরাও 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 পুরোটা শোনাই দেখ, ভিতর কাজটা দেখাই। এগুলো সবই ভালো, বাট যদি হাতের কাছে একটু কাজ করা থাকে তাহলে আর একটু বেশি ভালো হতো। এটাই আর ওটাই এরকম হোয়াইট। আর একটা জিনিস মা এনেছে আমার জন্য, এই বাটিকের বেডশিটটা মানে ভীষণ পছন্দ হয়েছে। আর বেডশিট এমনিতেই আমার ভীষণ ভালো লাগে, তার উপরে বাটিকের আমার একটাও ছিল না। এর পাশ বালিশও আছে না, শুধু মাথা বালিশ। কালারটা ভীষণ সুন্দর, তোকে একটা দিচ্ছি না এটা, এই বাটিকের এটা।